হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো একটি সেলে কোনো একটি নামের বিভিন্ন অংশ বা কোনো একটি টেক্সটের বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে বিভিন্ন কলামে স্প্লিট করা যায়। যেমন ধরুন, এখানে একটা নাম রয়েছে, নামটি হচ্ছে আব্দুল আজিজ। এই নামের ফার্স্ট নেম আব্দুল এবং সেকেন্ড নেম আজিজ। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে এই দুটি নামকে আলাদা আলাদাভাবে এরকম দুটি সেলে স্প্লিট করতে পারি, অর্থাৎ ফার্স্ট নেম হিসেবে আব্দুল একটি সেলে থাকবে এবং সেকেন্ড নেম হিসেবে আজিজ অন্য একটি সেলে থাকবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটা টেবিল রয়েছে, যে টেবিলের একটি সেলে প্রত্যেকটা নাম রয়েছে। প্রত্যেকটি নামের দুইটি অংশ রয়েছে এবং শেষের নামের তিনটি অংশ রয়েছে। এই নামগুলোকে আমি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম হিসেবে আলাদা আলাদা সেলে স্প্লিট করব। এই জন্য যেটি করতে হবে, যে টেক্সট গুলোকে স্প্লিট করতে হবে সেই টেক্সট গুলো এভাবে আমরা সিলেক্ট করে নিই। তারপর যাবো আমরা ডাটা ট্যাবে। এখান থেকে দেখুন, দেখা আছে টেক্সট টু কলাম। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে দেখুন অপশন বাটন আছে, এখানে সবসময় আমরা দিব ডিলিমিটেড। এই চেকবক্সটি চেক করে রাখবো বা অপশন বাটনটি সিলেক্ট করে রাখবো। তারপর নিচের দিকে প্রিভিউ দেখাবে। আমাদের যে টেক্সট গুলো আমরা সিলেক্ট করে গেছিলাম তার প্রত্যেকটা প্রিভিউ এখানে দেখাবে। তারপর আমরা দিব নেক্সট। এখান থেকে আমরা যেহেতু স্পেস আছে, অর্থাৎ প্রত্যেক নামের ভিতরে স্পেস দিয়ে আমরা নামগুলোকে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম হিসেবে আলাদা করেছি, সেহেতু আমরা এই ট্যাবটি উঠিয়ে দিয়ে এখানে স্পেস চেক করব। তাহলে দেখুন নিচের দিকে একটি প্রিভিউ দেখাবে, প্রত্যেকের নাম কিভাবে আলাদা আলাদা কলামে আসবে সেটা একটি প্রিভিউ দেখা যাবে। এবার আমরা দিব নেক্সট। তখন আমাদের ফাইনাল দেখাবে কিভাবে আমাদের নামগুলো থাকবে। তারপর আমরা দিব ফিনিশ। এবার ওকে প্রেস করবো। তাহলে দেখুন, এই যে আব্দুল আজিজ, এখান থেকে আব্দুল একটি সেলে রয়েছে, আজিজ অন্য একটি সেলে চলে আসছে। এভাবে প্রত্যেকটি যে সমস্ত নামের দুইটি অংশ রয়েছে তা দুইটি কলামে ভাগ হয়ে গেছে এবং যে নামটি, অর্থাৎ সর্বশেষ নামে যে তিনটি অংশ ছিল, এই তিনটি নাম তিনটি সেলে আলাদা আলাদা ভাবে স্প্লিট হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই নামগুলোকে স্প্লিট করতে পারি। তারপরে আমি আরেকটি কন্ডিশন দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখুন নামগুলো স্পেস দিয়ে আলাদা করা নেই। প্রত্যেকটি নাম ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম মাঝখানে কমা দিয়ে আলাদা করা আছে। এই কমা দিয়ে যদি আলাদা করা থাকে তাহলে কিভাবে আমরা করবো? সেক্ষেত্রে পূর্বের মতো আমরা এগুলো সিলেক্ট করে নেব নামগুলোকে বা টেক্সট গুলোকে। তারপর টেক্সট কলামে যাব, এখানে ডিলিমিটেড থাকবে এবং তারপর আমরা দেবো নেক্সট। এখান থেকে যেহেতু আমাদের স্পেস দিয়ে আলাদা করা নেই, সেহেতু আমরা স্পেসটি উঠিয়ে দেবো। আমাদের আলাদা করা আছে কমা দিয়ে, সো আমরা এখান থেকে কমা সিলেক্ট করে নেবো বা চেকবক্সে চেক করে নিব। তারপর আমরা নেক্সটে যাব এবং তারপর ফিনিশে ক্লিক করব। তাহলে দেখুন এখান থেকে আমাদের নামগুলো আলাদা হয়ে গেছে, অর্থাৎ যেখানে যেখানে কমা দেওয়া থাকবে সেখান থেকে স্প্লিট হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই নামগুলোকে টেক্সট টু কলামের মাধ্যমে আলাদা আলাদাভাবে বিভিন্ন কলামে স্প্লিট করতে পারি। তো বন্ধুরা ভালো থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা টেক্সট টু কলামের মাধ্যমে নামগুলোকে বা টেক্সটগুলোকে স্প্লিট করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।